আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাসী ইউকে। তো আজ 23 মে 2022 সাল, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পারছেন আজকের বিষয়টা কি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমরা দেখাবো আমাদের এই বছরের বাংলা লাউয়ের প্রথম কুড়ি। তো আসলে খুব খুশি লাগছে দেখে। তো আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটা আসলে এতটা লম্বা না, তো পুরোটা দেখুন। তো মেইন বাংলা লাউয়ের কুড়ি দেখানোর আগে এই যে আমাদের কিছু গার্ডেনের অংশ আপনাদেরকে দেখিয়ে নিই। তো এখানে আমাদের বাইরে যে বাংলা লাউয়ের মাচা, সেই মাচাটা তো আপনারা তো ভাবছেন মাচা তো খালি, বাংলা লাউয়ের কুড়ি কোথা থেকে আসলো বা গাছ কোথায়। তো আমরা 2 সপ্তাহ আগে আমাদের বাংলা লাউয়ের 2-3টা চারা আমরা গ্রিনহাউজের ভিতরে দিয়েছিলাম। তো এই চারাতেই গাছেই এসেছে ছোটো ছোটো লাউ, তো আপনাদের সাথে শেয়ার করব। আর এই বছরের আমাদের প্রথম ফুল বাগানের আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। আর আজকে ভাবছিলাম যে কিছু চারা বাংলা লাউ, আরও কিছু চারা আমরা বাইরে দিব, কিন্তু ওয়েদার আজকে আসলে এতটা ভালো না, ঠান্ডাই যে মেঘাচ্ছন্ন, আকাশ মেঘাচ্ছন্ন, তাই আর দিলাম না। দেখি দুই একদিন পরে হয়তো দিব, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপনারা তো এই পাশে ওই পাশে আমাদের ধনিয়া পাতা, তারপরে দিয়ে আলুর গাছও দেখেছেন। তো এই যে গ্রিন হাউজের ভিতরে চলে আসলাম, আর এখানে আমাদের মাশাল্লাহ বেশ কিছু সরষের পাতা উঠেছে। তো আমরা বেশ খেয়েছিও এবং আমাদের আশেপাশেও দিয়েছি। আর এই যে আমাদের গ্রিন হাউজের ভিতরে বাংলা লাউয়ের চারা। তো এখানে আমরা এবার চিন্তা করেছিলাম যে এবার দেখি একটু ভিতরে দিয়ে কী অবস্থা হয়। কতবার আমাদের মাশাল্লাহ চিচিঙ্গা, তারপর আরও কিছু জিনিস ভালোই হয়েছিল। তো এবার ভাবলাম যে আমরা আর একটু এই সাইডে ছোটো মাচা বানিয়ে বাংলা লাউ দিয়ে দেখি কী অবস্থা হয়, একটু আর্লি দেই আর হয়তো আর্লি ফলন পাবো। তো এই যে দেখেন আমাদের বাংলা লাউয়ের গাছটা মাশাল্লাহ এই যে সুন্দরভাবে বেড়ে উঠছে। এই পাশে 2টা আর ওই পাশেও 2টা দিয়েছিলাম, ভাবলাম দেখি একবার দেখি কী হয়। তো এই যে আপনারা দেখেন আমাদের বাংলা লাউয়ের গাছটা, তো মাশাল্লাহ দেখা যাচ্ছে ছোটো ছোটো লাউও চলে এসেছে। এখন জানি না কতটুকু টিকবে কি না, ইনশাল্লাহ আশা করছি টিকবে, এখন দেখা যাক কী অবস্থা। তো এই যে আপনারা দেখেন এই যে প্রথম যে কুড়িটা বাংলা লাউয়ের ছোটো বাংলা লাউটা, তো এই যে এটা আরও অনেক ছোটো ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, তো আশা করি এটা থাকবে। আর অনেক পুরুষ ফুলও এসেছে, তো দেখি কতটুকু কি টিকে। এরকম আমাদের 3-4টা কুড়ি এসেছে ছোটো ছোটো লাউ আর কি। তো দোয়া করবেন যেন আমাদের কুড়িগুলো টিকে যায়। এই যে আরেকটা, এই যে আপনারা দেখেন আরেকটা, এই যে তার আগাতে গাছের এই যে আরেকটা, তো মাশাআল্লাহ 3টা, আরও ওই পাশে আরও একটা আমি দেখেছি, এই যে এটা দেখেন। তো গাছটা ছোটো কিন্তু গাছের বয়স আছে। এই যে দেখেন আরেকটা আমাদের কুড়ি। তো জানি না 4-5টা তো আছে, এখন কতটুকু টিকে তো আপনাদের সাথে অবশ্যই পরবর্তীতে শেয়ার করব। আর এই পাশের গাছটাও মাশাল্লাহ বড় হচ্ছে, আশা করছি এই গাছটাতেও কুড়ি চলে আসবে। এই যে তো এবার দেখি কি হয়। আর আসলে অনেক জিনিস শেয়ার করা হয়নি, 1G কাটিং করেও দিয়েছিলাম গাছটাতে। আর মাশাল্লাহ গাছের এই অবস্থা। আর আসলে এখন সময়ই হয়ে গিয়েছে বাইরেও গাছ দেওয়ার জন্য, কিন্তু আবহাওয়া দেখে, টেম্পারেচার আসলে এতটা ভালো নয় দেখে কিন্তু দেওয়ার সাহস পাচ্ছি না, তবে দিয়ে দিতে হবে 2-1 দিনের ভিতরে। তো এই যে মাশাল্লাহ আমাদের আলু ভালোই উঠেছে, তো এই অবস্থা আর কি। তো আজকের ভিডিওটা আপনারা দেখুন, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে
প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আর নতুন কেউ যদি ভিডিও দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবেন, এতে করে নতুন ভিডিও সহজেই আপনাদের কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।